শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার অতিথি রাষ্ট্রীয় ভবন যমুনায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি নাজমুল হুদার প্রতিবেদনে আমাদের গায়ের উপরে পড়াতে আমরা একটু ব্যস্ত হয়ে গেছি সাহায্য করে প্লিজ শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ব্যবসায়ী নেতাদের জানান প্রধান উপদেষ্টা